ভালো তো, সবারই থাকা উচিত, কিন্তু পুজোর সময় যে চারজন মারা গেল, একটা পরিবার শেষ হয়ে গেল, সেটাও চিন্তা করা উচিত। দুর্গাপূজা আমরা শান্তিতে আনন্দে করতে চাই, সেখানে আইন শৃঙ্খলা দেখা গেল না, পুলিশকে দেখা গেল না, তারা বিজেপিকে ঠেকাতে ব্যস্ত। রাজ্যপাল আর যে বিরোধী দলের জন্য আলাদা একটা স্টেজ করা হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন না, এটা কেন, এই বিষয়ে কি বলবেন? সেটা মমতা ব্যানার্জি বলতে পারবেন। দাদা, জিয়াগঞ্জে বাচ্চা সহ আরএসএস এর কর্মী খুন, কি বলবেন? আইন শৃঙ্খলা বলে কিছু নাই, ওখানকার মানুষ ভয়ের মধ্যে আছে, সারা পশ্চিমবাংলায় কারো জীবন সুরক্ষিত নয়, এরকম আনন্দ আমরা চাই না। সেই জন্য এই যে কার্নিভাল, একদিকে হাহাকার, এদিকে রক্তের নদী বয়ে যাচ্ছে, সেই সময় কার্নিভাল কতটা লোককে আনন্দ দেবে আমার সন্দেহ আছে। অনেকগুলি রেলওয়ে যে স্টেশনগুলি বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, এর জন্য যুব সমাজে জাতীয়তাবোধ, দেশপ্রেমের প্রতি যে সেই আগের মতোই কি থাকবে দেশপ্রেম জাতীয়তাবোধ? হ্যাঁ, না থাকার কি কারণ আছে? কারণ ইয়ে লক্ষ্মী যে মিত্তল আছেন, তিনি সারা দেশের মধ্যে বড় বড় ঝান্ডা তৈরি করে লাগিয়েছেন, প্রাইভেট সংস্থাই করেছে এটা,
যে কেউ ভালো করে করতে পারে অবশ্যই দেওয়া উচিত। রেল পাচ্ছে না, তাদের কাছে টাকা নেই, বিল আমরা ভাড়াতে বাড়াতে গেলেই মুশকিল। সেই জন্য সৌন্দর্যকরণ হওয়া উচিত, অনেক জায়গায় পার্ক দেওয়া হয়েছে প্রাইভেট অর্গানাইজেশনকে, তারা সুন্দর করে বানিয়েছেন, তো তাদের যদি মানুষের সুবিধা হয় অবশ্যই দেওয়া উচিত। রানাঘাটের এমপি যে জগন্নাথ সরকারের যে বিজয় মিছিল বেরিয়েছিল যখন উনি বিজেপি থেকে জিতেছিলেন, তার যেখানে হনুমান সেজেছিল একজন, তিনি মারা গেছেন, ওখানকার লোকেরা স্থানীয় লোকেরা বলছেন এনআরসি আতঙ্কে মারা গেছেন, এই নিয়ে কি বলবেন? তাহলে ওই লোকগুলোও মারা যেত, ওরা বেঁচে আছে কি করে? অনেক ডেপুটেশন আমাকে দেন, যেখানে যাই আমরা সেগুলো যথা জায়গায় পৌঁছে দেবো, সে নিয়ে আনন্দ, সে অনেক কিছু সমাধান হয়েছে। আমি নিজের খড়গপুরে অনেক জায়গায় কাজ করেছি, একদিন কাউকে বলার ছিল না, আমাদেরকে পেয়েছে তাই দিয়েছে, আমরা ভেবে দেখবো সব সব হবে, সময় সব হবে। মার্ডার তো অনেক হচ্ছে, প্রশাসন চাইছে খুন খারাপি করে রাজনীতি করে জিততে, সেটা চলবে না। মা দুর্গার কাছে রাজ্য সভাপতি এবার কি প্রার্থনা করেন? সবার সুখ আর শান্তি প্রার্থনা করেছি। থ্যাংক ইউ।